সম্মুখ সমরে মোদি মমতা 4 এপ্রিল কোচবিহারে প্রাক নির্বাচনী জনসভায় নিশীথ প্রামাণিকের হয়ে প্রচার করবেন নরেন্দ্র মোদি। একই দিনে মাথা ভাঙায় কর্মী সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, ভোটের আগে হেভিওয়েট প্রচারে সরগরম উত্তরবঙ্গ। প্রথম দফায় 19 এপ্রিল কোচবিহারে লোকসভা কেন্দ্র নির্বাচন, নির্বাচনী প্রচারে আগামী সপ্তাহে জেলায় হেভিওয়েট নেতা মন্ত্রীরা। এপ্রিলের 4 তারিখ কোচবিহারে মোদি মমতা, কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করবেন নরেন্দ্র মোদি। ওই দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে কর্মী সভা। কোচবিহার রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী জনসভা করবেন। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হতেই কোচবিহার রাসমেলা ময়দান পরিদর্শন করেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য পরিদর্শক মঙ্গল পাণ্ডে, বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। 4 তারিখে প্রধানমন্ত্রী আসবেন, আর প্রধানমন্ত্রীর আমরা সুবিধা অ্যাপে অ্যাপ্লাই করে দিয়েছি, ডিএলওর কাছে আমরা মাঠের পারমিশনের জন্য দরখাস্ত করেছি, আজকে ডিএম এর সঙ্গে দেখা করব, আর প্রধানমন্ত্রীর সভা হবে, আর সেটাই পরিদর্শন করতে আমাদের সংগঠন সাধারণ সম্পাদক এবং আমাদের যে বিহারের স্বাস্থ্যমন্ত্রী আর মঙ্গল পাণ্ডেজি, পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক উনিও আসছেন আর মাঠ দেখা। প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে কটাক্ষ করেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, একই সঙ্গে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককেও। উদয়ন জানান, 4 এপ্রিল কোচবিহারের মাথাভাঙায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কর্মী সভা। মুখ্যমন্ত্রী সভার দিন যদি প্রধানমন্ত্রী সভা হয় তাহলে সেটা বিজেপির ব্যাপার, আমাদের এই ব্যাপারে কিছু নেই। আর এবার প্রধানমন্ত্রী কেন, যে দেশের সব মন্ত্রীকে এনে বেটে খাওয়ালেও নিশীথ প্রামাণিকের কোনো লাভ হবে না। একই দিনে একই জেলায় দুই যুযুধান দলের দুই প্রধান ভোটের ময়দানে সম্মুখ সমরে কে কাকে টেক্কা দেন তা দেখার আগেই প্রচারের ময়দানে জোর টক্কর মোদি মমতার। রাজ্য রাজনীতির নজরে এখন 4 এপ্রিল। কোচবিহার থেকে অনুপম সাহার সঙ্গে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি।